হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর নিজেদের খুব খেয়াল রাখছো। গরম যেহেতু প্রচণ্ড পড়েছে, আমাদের কিন্তু আমাদের শরীরের সাথে সাথে নিজেদের স্কিনেরও প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখতে হচ্ছে। তো আমি আমার আগের ভিডিওতে একটা ডিটক্স ওয়াটার নিয়ে করেছিলাম, যদি কেউ না দেখে থাকো তাহলে গিয়ে দেখে নিতে পারো, যেটা অনেকেরই অনেক সুবিধা হয়েছে। আর আমি আজকে একটা ভিডিও করছি, সেটাও অনেকের অনেক রিকোয়েস্ট এসেছিল, আমাকে অনেকে মেসেজ করেছিল যে একটা ডি ট্যান, মানে যে কোনো একটা রেমেডি বলতে, যেটা থেকে আমাদের স্কিনের যে ডি ট্যান করে, মানে ট্যান করে, সেটা যাতে রিমুভ হয়। তো মেনলি হচ্ছে কি যে আমি কিন্তু বেসিক্যালি সেরকম কিছু ইউজ করি না ট্যানকে রিমুভ করার জন্য, কারণ আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণেই ট্যান পড়ে গেছে, যেটা মানে বোঝা যায় যেহেতু আমাকে বাইরে বেরোতে হয়। তো যারা ঘরোয়া উপায়ে নানারকমভাবে নিজেদের ফেসের বা হাতের পায়ের বডির ট্যানকে রিমুভ করো, তারা তো অবভিয়াসলি খুবই ভালো, কারণ আমিও প্রচণ্ড পরিমাণে ঘরোয়া টিপসকে অবলম্বন করতে পছন্দ করি। বাট যারা বাইরে বেরাও তাদের জন্য কিন্তু ঘরোয়া উপায়গুলো অবলম্বন করে ট্যানগুলোকে রিমুভ করাটা খুব একটা মানে টাইম টেকিংও হয়, যেটা সবাই করতে পারে না। আর সেকেন্ড হয় কি যে মানে ঘরোয়া উপায়টা তাদের কাজ করতে স্কিনের মধ্যে অনেকটা টাইম নিয়ে নেয়, কারণ যেহেতু বাইরে বেরোতে হচ্ছে তো রোদের এতটাই একটা তাপ যে সেই তাপটা আমাদের কিন্তু ঘরোয়া উপায়ে উঠতে অনেকটা টাইম লাগে, ঠিক আছে? তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, কিছু রিমুভ করতে হয় সেটা জানতে চাও, তাহলে সেটা নিয়েও আমি একটা আলাদা ভিডিও করব অবশ্যই। কিন্তু আজকে আমি যারা একদম বাইরে বেরোয় বা যারা একদম ওয়ার্কিং ওম্যান, যাদের প্রত্যেক দিন অন্তত বাইরে 1-2 ঘন্টা রোদের মধ্যে হয় যেতে হচ্ছে বা রোদের মধ্যে থাকতে হচ্ছে, বা তাদের যেই করেই হোক কোনোভাবে একটা রোদের সংস্পর্শে আসতে হচ্ছে সারাদিনের মধ্যে, তাদের জন্য আজকের ভিডিওটা যে তারা কীভাবে তাদের একটুখানি সময় বার করে, এতটা একটা বিজি শেডিউলের মধ্যে একটুখানি সময় বার করে তারা কীভাবে তাদের ফেসের ট্যানটাকে রিমুভ করবে। তো আজকে আমি তোমাদেরকে দুটো প্রোডাক্ট সম্বন্ধে বলবো, যেই প্রোডাক্ট দুটো ইউজ করে কিন্তু তোমরা খুবই ইজিলি নিজেদের স্কিনটাকে অনেকটা ট্যান মুক্ত করতে পারবে, আর তোমরা নিজেরা রেজাল্ট পেলে আমাকে অতি অবশ্যই জানিও যে কীরকম কী তোমাদের লাগলো বা তোমরা উপকৃত হলো কি না, কারণ আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে উপকৃত হয়েছি। আর তোমরা খুব ভালো করেই জানো যে আমি আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো করি সেগুলো কোনোটাই প্রমোশন ভিডিও নয়, প্রত্যেকটাই আমি নিজের যেটা পছন্দ হয় বা আমার নিজের যেটা কাজে দেয় আমি সেই সমস্ত ভিডিওই তোমাদের সামনে আনার চেষ্টা করি, আর তোমাদের খুব ভালো লাগে সেটা আমারও খুব, আমিও খুব ব্লেসড সেটার জন্য। তো বেশি সময় নষ্ট না করে চলো তাহলে প্রোডাক্ট দুটো দেখে নিই কী কী প্রোডাক্ট। তো ফার্স্টেই আমি একটা প্যাকের সম্বন্ধে তোমাদের বলবো, এটা হচ্ছে কেয়াশেটের অক্সি ডি ট্যান প্যাক। এই প্যাকটা জাস্ট অসম, মানে এই প্যাকটা আমি বহু বছর ধরে এটার রিভিউ শুনেছি এবং 1 বছর যাবৎ আমি এটা ইউজ করছি, আর এই প্যাকটা একদম পুরোপুরি রেডি। আমি তোমাদেরকে অ্যাপ্লাই করেও দেখাবো যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে প্যাকটাকে, প্যাকটা একদম রেডি আছে। আর এইটা মানে এইরকমভাবে আসে, ফর্মুলাটাও খুব সুন্দর, একদমই ওয়াটারি নয়, আর তোমরা ট্র্যাভেলেও নিয়ে যেতে পারো কোনো একটা ছোটো কন্টেনার মধ্যে চাইলে, আর স্মেলটাও ভালোই খারাপ নয়। তো তোমরা কিন্তু এইটাকে যদি বাইরে কোথাও থেকে আসো, রোদ থেকে আসার পরে একটু তো রিল্যাক্স করবে, কারণ সঙ্গে সঙ্গে কখনো কিছু ইউজ করতে নেই রোদের থেকে আসার পর। তো আসার পরে তোমরা একটুখানি রিল্যাক্স করে স্কিনের মধ্যে ভালোভাবে একটা কোনো ফেস ওয়াশ দিয়ে ইউজ করে, ফেস ওয়াশ করার পরে যদি তোমরা এই প্যাকটাকে গোটা ফেসের মধ্যে, ইভেন নেক এরিয়াতে এবং হাতে পায়ে, যেখানে ইচ্ছে মানে বডি প্লাস ফেস তোমরা ইউজ করে নিয়ে মিনিমাম তোমরা 10-15 মিনিট রাখতে পারো, তার বেশি নয়, যতটা তোমাদের স্কিনটা অ্যাবজর্ব করবে বা তোমাদের শুকিয়ে গেলে তোমরা নিজেরাই ফিল করতে পারবে যে এটা স্কিনের মধ্যে শুকিয়ে গেছে, তখন এটাকে তোমরা রিমুভ করে নেবে। আমি এটার পুরোপুরি প্রসেস তোমাদেরকে ইউজ করে বলবো। তো তোমরা কিন্তু কেয়াশেটের এই একটা অক্সি রিটার্ন প্যাক অতি অবশ্যই যারা বাইরে যাও আজকেই অর্ডার করে দাও, মানে স্কিনটা যাতে একদম চরম সীমায় পৌঁছে না যায় ট্যান পড়ার থেকে, তার আগে কিন্তু নিজেদেরকে স্কিনটার সম্বন্ধে একটুখানি ওয়াকিবহল হতে হবে। তো তার জন্যই তো তোমরা এইটা কিন্তু একদম মাস্ট ইউজ প্রোডাক্ট আমি বলবো, যারা বাইরে বেরোচ্ছ, যাদের রোদের একদম মানে ডিরেক্ট রোদের যে রেগুলো তাদের ফেসের মধ্যে লাগছে, যতই আমরা স্কার্ফ ইউজ করি, যতই আমরা সানস্ক্রিন ইউজ করি, কিন্তু তবুও কিন্তু আমাদের ট্যান পড়ে। তো তার জন্য কিন্তু এইটা তোমরা অতি অবশ্যই
নিতে পারো। এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করবো চলো দেখে নিই। তো আমি প্যাকটা কীভাবে ইউজ করছি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে তোমরা ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে, তারপরে এরকম কোনো স্প্যাচুলা বা তোমরা হাত দিয়েও করতে পারো, যেটাই তোমরা কমফোর্টেবল হও সেটা দিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে। আর এখানে আমি একটা কথা বলি, যেটা বলে দেওয়াটা খুবই দরকার আজকের ডেটে। মানে আমার মনে হয় যে কেউই স্কিন কালার নিয়ে খুব একটা বেশি কনসিয়াস নয়, যেটা আমারও মনে হয় যে ফেয়ার স্কিন টোন, ডার্ক স্কিন টোন বা লাইট স্কিন টোন এগুলো কিন্তু কিছু যায় আসে না। আমার মনে হয় যার যেটা ভগবান প্রদত্ত বা যার যেটা অরিজিনাল স্কিন টোন সেটাকেই মেনটেন করাটা আসল দরকার। কিন্তু আমরা আমাদের ফেসের ট্যান বা কোনোভাবে ফেসের ডালনেস হয়ে গেলে কি হয় না, আমাদের যে একটা সেলফ কনফিডেন্স আছে সেটা প্রচণ্ড পরিমাণে কমে যায়। তার জন্য আমাদের যেটা ভগবান দিয়েছে সেটাকে ক্যারি করে রাখা বা মেনটেন করে রাখাটা আমাদের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। আমার স্কিন টোন আগে প্রচণ্ড ফর্সা ছিল, মানে ফর্সা বলবো না, প্রচণ্ড লাইট স্কিন টোন ছিল, কারণ বাইরে সেরকম বেরোতে হতো না। তারপরে কাজের ক্ষেত্রে যখন বাইরে বেরোতে হয় আস্তে আস্তে স্কিন টোনটা অনেকটাই মানে ডার্ক হয়ে গেছে। আর আমি চেষ্টা করি যে তাই মেনটেনের মধ্যে থাকার, যতটা পারি ততটা করার, কারণ যতটুকু সময় পাই ততটা আমি যেটাতে যেটা আমার ফল হয় বা ফল দেয়, রেজাল্ট ভালো পাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদেরও কাউকে না ভুগতে হয় এইভাবে। মানে একটা যে ট্যান পড়ে যাওয়ার ডাল স্কিন, যেটা প্রচণ্ড পরিমাণে কিন্তু কনফিডেন্সকে ডাউন করে দেয়। তো তার জন্যই এইগুলো দেখানো, কেউ এখানে কিন্তু কমেন্ট করো না। আমার যদিও বা খুব একটা বেশি নেগেটিভ কমেন্ট আসে না, তবু আমি বলে রাখছি কেউ কিন্তু কমেন্ট করো না যে ফর্সা কালো এই সমস্ত, এইগুলো নিয়ে কিন্তু আমার একদমই মাথা ব্যথা নেই। কারণ আমার সত্যি কথা বলতে মনে হয় যে ভগবান যাকে যেই স্কিন কালার দিয়ে পাঠিয়েছে সেটাই তার বেস্ট। তবে হ্যাঁ, সেটাকে মেনটেন করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আর নিজেদের জন্য, নিজেদের কনফিডেন্সের জন্য, সেলফ কনফিডেন্সটা কিন্তু খুবই দরকার তার জন্য। তো চলো, আমি দেখতেই পাচ্ছ তোমরা এটা কিন্তু একদম রেডি প্রোডাক্ট। তোমাদেরকে যেটা আমি বললাম একদম ক্রিমের মতো তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো গোটা ফেসের মধ্যে। আর হালকা যদি কারো মনে হয় যে হালকা একটুখানি মনে হচ্ছে জ্বলে যাওয়ার মতো হচ্ছে, তাহলে কিন্তু কেউ ঘাবড়িও না বা ভয় পেও না, ওটা কিন্তু কোনো প্রবলেম হবে না। তবে আমি বলবো যদি খুব প্রবলেম মনে হয় তাহলে তোমরা প্রথমে আগে একটা প্যাচ টেস্ট করে নিও, তারপরে জিনিসটা বাই করো, প্রোডাক্টটা বাই করো। আর তবে আমার এতটা সেন্সিটিভ একটা স্কিন, আমার স্কিনে যখন কোনো প্রবলেম হয়নি আমি এটুকু তোমাদের বলতে পারি, তোমাদের স্কিনেও কোনো প্রবলেম আশা করছি হবে না। তবুও কারো যদি খুব বেশি সেন্সিটিভ স্কিন থাকে তো একটা প্যাচ টেস্ট কিন্তু তোমরা করে নিতে পারো। প্যাচ টেস্টের যদি কেউ না নিয়মটা জেনে থাকো তাহলে আমি বলে দিই তোমাদের সুবিধার্থে। সেটা হচ্ছে কানের পেছন দিকের যে স্কিনটা, এটা আমাদের সবথেকে লাইট স্কিন। আমাদের কানের পেছনের যে স্কিনটা থাকে সেই স্কিনটায় এটা একটুখানি হাতে নিয়ে তোমরা দেখতে পারো। যদি দেখো যে মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, বা 10-15 মিনিটের মধ্যেও কোনোরকম কোনো রিয়াকশান হচ্ছে না বা জ্বালা করছে না বা কিছু প্রবলেম হচ্ছে না, তখন কিন্তু তোমরা জানতে পারো যে তোমাদের মানে ক্রিমটা আর কি স্যুট করে গেছে। আর দেখো 10 মিনিট হয়ে যাওয়ার পরে কীরকমভাবে আস্তে আস্তে না এরকমভাবে হালকা হয়ে যাবে প্যাকটা, তখনই বুঝতে পারবে যে জিনিসটা টেনে আছে। কারণ এটা একদম পুরোপুরি ড্রাই হয় না স্কিনের ওপরে, ক্রিম ফর্মুলা যেহেতু, তো ওই জন্য হালকা হয়ে যায়। হালকা হয়ে গেলেই বুঝতে হবে যে 10 মিনিট হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। তো একটা ভেজা টাওয়েল দিয়ে মোটামুটি একদম জেন্টালি আস্তে আস্তে স্কিনটার থেকে তুলে নেবে। আর তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট একবার ইউজ করলাম, আমি মনে হয় এই মাসে এই ফার্স্ট ইউজ করলাম। আমি সপ্তাহে 2 বার ইউজ করার চেষ্টা করি, তোমরাও সপ্তাহে 2 বার ট্রাই করো। যারা বাইরে বেরো প্রত্যেক দিন সপ্তাহে 2 বার অন্তত এই প্যাকটাকে তোমরা ইউজ করার। তো দেখো জাস্ট একবার ইউজেই মোটামুটি কিন্তু কতটা ট্যান রিমুভ হলো। আর মানে এটাই আর কি আমাদের চাওয়া, যে যেটা হচ্ছে ট্যানটা যাতে মোটামুটি রিমুভ হয়ে যায়, অরিজিনাল স্কিন কালারটা যেন ফিরে আসে। তো সেটাই দেখো কতটা তোমরা নিজেরাই বুঝতে পারলে। তোমাদের সামনেই আমি একদম করলাম, স্কিনে তার আগে কিচ্ছুই অ্যাপ্লাই করা ছিল না। আর এইভাবে মুছে নেওয়ার পরে স্কিনটা কতটা ফ্রেশ লাগছে, রিফ্রেশিং লাগছে, আর মনে হচ্ছে যেন কোনো একটা ট্রিটমেন্ট করে এলাম। বাট কিছুই না, জাস্ট খালি এই প্যাকটাকে ইউজ করলাম, তাতেই কতটা একটা গ্লো তোমরা বুঝতেই পারছো সামনে থেকে দেখে, যে স্কিনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্লোই গ্লোই হয়ে গেছে, আর অনেকটা মনে হচ্ছে ট্যানটা কিন্তু উঠেছে। কি তাই তো? কীভাবে ইউজ করা হলো, খুবই ইজিভাবে এটা ইউজ করা হয়, আর এটা একদম ক্রিমের মতো, তো স্কিনের মধ্যে একদম মিলে যায়। সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে, যেই দুটো প্রোডাক্ট আমি তোমাদেরকে আজকে দেখাও বললাম, ডিসক্রিপশনে দুটো প্রোডাক্টেরই লিঙ্ক থাকবে, তোমরা চাইলে ওখান থেকে জিনিসগুলো পারচেস করতে পারো। সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে একটা সানস্ক্রিন। তো এই সানস্ক্রিনটা আমি এর আগেও আমার
মানে চ্যানেলের মধ্যে আরও একটা সানস্ক্রিনের কথা বলেছিলাম, বাট তারপরে আমি ভাবলাম যে নতুন আরেকটা কিছু ট্রাই করা যাক। তো আমি প্রায় 3-4 মাস ধরে এই ল্যাকমি 9 to 5 সানস এক্সপার্ট এই কমপ্লেকশনটা এটা ইউজ করছি। এটা SPF 50 আছে, SPF 50 PA 4+ আছে, ঠিক আছে? তো যাই থাকুক না কেন লেখা, আমার এটা কিন্তু খুব ভালো কাজ করছে। আর আমার মনে হচ্ছে আমার স্কিনটা যেরকম একটুখানি কম্বিনেশন স্কিন, কখনো খুব ঘাম হয়ে যায়, কখনো খুব ড্রাই হয়ে যায়, তো আমার স্কিনের জন্য কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করেছে। আমি এটার ফর্মুলাটাও তোমাদের দেখিয়ে দেবো। ফর্মুলাটা খুবই ভালো, একটা ওয়াটারি ফর্মুলা। আর ফর্মুলাটা মানে ইউজ করার পরে স্কিনটা যে একটা গ্লো দেয়, সেই গ্লোটা কিন্তু খুবই মানে ভালো লাগে। তো তোমরা যারা বাইরে বেরাও, আমি বলবো এই সানস্ক্রিনটা একবার কিন্তু ইউজ করো। এই সানস্ক্রিন খুবই ভালো, মানে আমি যেহেতু কোনো পেড প্রমোশন করি না, তো তার জন্য আমার দেখো এটার খাপটাও নেই। আমি ওপরে একটা খাপ থাকে, ওই খাপটাও আমার মানে কোথাও হয়তো ফেলে দেওয়া হয়েছে, তো আমি ইউজ করি। আমি ভাবলাম যখন রিটার্ন নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, তাহলে এই সানস্ক্রিনটাও তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের একটু উপকার হবে। তো এইটার MRP রুপিস আছে 499, বাট তোমরা ডিসকাউন্টে মোটামুটি নাইকাতে বেশ কমের মধ্যেই পেয়ে যাবে আশা করছি। আমার মনে হয় এটা 350 কি 400 এরকম পড়েছিল, বাট একজনের ইউজ করার জন্য কিন্তু অনেকটাই সাফিসিয়েন্ট থাকে। এইখানে আছে আমাদের কতটা প্রোডাক্ট আছে আমি বলে দিচ্ছি, 50 গ্রাম প্রোডাক্ট আছে এর মধ্যে। আর এইটারও ফর্মুলাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। সানস্ক্রিন অ্যাপ্লাই তো সবাই জানো, নতুন করে দেখানোর আর কিছু নেই, কিন্তু তবুও আমি এটা ফর্মুলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এইটা কিন্তু একটা মাস্ট ইউজ সানস্ক্রিন, মানে যারা যারা ভাবছো কি সানস্ক্রিন নেবো, বা বাইরে বেরোতে হচ্ছে, এত রোদ লাগছে, কোনো সানস্ক্রিনই মনে হচ্ছে কাজ করছে না, আর আমার আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হোয়াইট হোয়াইট হয়ে যেত, যেটা একদমই ভাল লাগে না দেখতে। তো তারা কিন্তু মানে একদম ডেফিনেটলি চোখ বন্ধ করে এই সানস্ক্রিনটা নিতে পারো। এর আগেও আমি তোমাদেরকে অনেক প্রোডাক্টের রিভিউ দিয়েছি, যেগুলো তোমরা নিজেরা ইউজ করে আমাকে বলেছো আমার খুবই ভালো লাগে। মানে আমার কথা শুনে বা আমার রিভিউ শুনে যদি তোমরা কিছুটা টাকা ইনভেস্ট করছো বা ভরসা করছো, তাহলে আমার এটা রেসপন্সিবিলিটি যে তোমাদেরকে আমি একটা অনেস্ট রিভিউ দিই। তো তার জন্যই তোমাদের জন্য এই অনেস্ট রিভিউটা আমি এনেছি, তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করো। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই সানস্ক্রিনটা এত ভালো যে তোমরা দেখো আমি ইউজ করব এটা, এটা একদম না মানে ওয়াটারের মতো পুরোপুরি। আর আমার প্রচণ্ড ঘাম হয়, তাই জন্য আমি ভাবতাম যে কোন সানস্ক্রিনটা ইউজ করলে যে ঘাম হবে না এরকম ধরনের। তো ল্যাকমির এই সানস্ক্রিনটা জাস্ট মানে আমার এত ভালো লেগেছে, এটা একদম না স্কিনের মতো পুরো জলের মতো একদম মিশে যায়। আর স্কিনে, হাতে, পায়ে, গলায়, ঘাড়ে তোমরা মানে খুব ভালো মতো ইউজ করতে পারো, কোথাও থেকে একদমই ঘাম হয় না। আর একটা যে গ্লো দেয় না, তোমাদের আর কিছু ইউজ করতে হবে না, মানে এইটা জাস্ট খালি ইউজ করে তোমরা নর্মালি বেরিয়ে যেতে পারো। একটা যে আলাদা রকমই একটা ন্যাচারাল একটা গ্লো দেয়, এই গ্লোটা কিন্তু খুব ভালো লাগে দেখতে। দেখো তোমরা সামনে থেকে দেখলেই বুঝতে পারবে, এই সানস্ক্রিনটা আমার মানে ওয়ান অফ দ্য ফেভারিট হয়ে গেছে এখন। আমি সবসময় ইউজ করতে থাকি এটা, আমার এতই ভালো লেগেছে, আর স্মেলটাও খুবই সুন্দর। দেখলে কীভাবে আমরা একটা ফেস ডিট্যান প্যাক আর একটা সানস্ক্রিনকে ইউজ করি। এই দুটো প্রোডাক্টের লিঙ্ক তো ডিসক্রিপশনে থাকবেই, যেটা আমি আগেই বললাম। সাথে তোমরা কিন্তু ইউজ করো প্রোডাক্টগুলো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অতি অবশ্যই জানিও। প্রচুর পরিমাণে জল খাও, প্রচুর পরিমাণে ফল খাও, একদম লাইট লাইট খাওয়ার দাওয়ার করো, মানে কারণ আমাদের এরিয়াতে তো মোটামুটি 40+ চলে গেছে টেম্পারেচার। তোমাদের এরিয়াতে কীরকম কী টেম্পারেচার অতি অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। আর সকলে খুব সুস্থ থেকো, খুব ভালো থেকো, বাড়িতে যারা বড় আছে, যারা গুরুজন আছে, তাদেরকে একটুখানি দেখে রেখো, কারণ যেহেতু টাইমটা প্রচণ্ডই একটা গরমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো স্কিনের আর শরীরের দুটোরই খেয়াল রেখো সম পরিমাণে। তো যদি ভিডিওটা হেল্পফুল লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। যারা যারা এখন আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ইনফরমেশনটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা।